নমস্কার, স্বাদে আহ্লাদে বেঙ্গলিতে আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে আজকে আমি এক বাটি বেসন দিয়ে একটা সুস্বাদু রেসিপি করে দেখাবো। বাড়িতে রান্না তেমন কিছু না থাকলে এইটা দিয়েই ভাত বা রুটি খেতে পারবে। এই রেসিপিটা করার জন্য আমি এক বাটি বেসন নিয়ে নিয়েছি। বেসনটা একটা বড় বাটিতে নিয়ে নিলাম। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, এক চামচ ঘি দিয়ে দিচ্ছি, এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এক চামচ ধনের গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো, এক চামচ হলুদ, এবার দু চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা প্রথমে এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। লুচি করার সময় যেরকম ময়ান দেওয়া হয় ঠিক এটা সেইভাবে মেখে নিতে হবে। এটাও খুব সুন্দর মেশানো হয়ে গেছে। এবার এতে অল্প করে জল দেব, দিয়ে শক্ত করে মেখে নেব। প্রথমেই বেশি জল দেব না, এটাতে অল্প অল্প করে জল দিয়ে খুব শক্ত করে মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে এইরকম শক্ত করে মেখে নিয়েছি, এটা খুব নরম হলে হবে না, এরকম শক্তই থাকতে হবে। এবার গ্যাস ধরিয়ে বাটিতে করে একটু জল চাপিয়ে দিচ্ছি। এবার এর থেকে দুটো লেচি কেটে নিলাম। একটা স্টিলের থালার উল্টো পিঠে এইটাকে রোল করে নেব। চাকু দিয়ে এইগুলো তিন কোণা বরফির মতন করে কেটে নিচ্ছি। আমি এরকম কাটছি, আপনাদের যেরকম পছন্দ হবে ঠিক সেইভাবে কাটবেন। সবগুলো কেটে নিয়েছি, জলটাও ফুটে গেছে। এবার এই গরম জলে ওগুলো দিয়ে দেব। এটাকে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, আর মাঝে মাঝে এইভাবে চামচ দিয়ে নেড়ে দিতে হবে। 10 মিনিট পর এগুলো সিদ্ধ হয়ে শক্ত হয়ে যাবে, আর এর যে জলটা এটাও কিন্তু ফেলবো না, এটাও তরকারিতে লেগে যাবে। এটা এবার নামিয়ে নিচ্ছি, গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তিন চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের আলু টুমো টুমো করে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, সেটা দিয়ে দেব। আলুটা ভেজে মাঝখানটা ফাঁকা করে এক চিমটি হিং দিয়ে দিচ্ছি, আর ঘষে নেওয়া এক চামচ আদা। এইভাবে দিলে নিরামিষ তরকারিতে পেঁয়াজ রসুনের স্বাদ আসে। সামান্য একটু জল দেব। জলটা দিয়ে এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো ছোট এক চামচ দিয়ে দিচ্ছি, এক চামচ হলুদ। এবার মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এতে একটু চিনি দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম। এবার বেসনের গাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো সেদ্ধ করার পরে জল থেকে তুলে রাখতে হবে। নিরামিষের দিনে এইরকম গাঁটার তরকারি দিয়ে খুবই ভালো লাগবে ভাত খেতে। আপনারাও এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে অনুরোধ করলাম। শুধু ভাত নয়,
এটা রুটি বা পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগবে। গাঁটাটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার গাঁটটা সিদ্ধ জলটা তরকারিতে দিয়ে দেব। এবার আরেকটু জল দিয়ে দিচ্ছি। এটা যেহেতু বেসনের জল, সেহেতু এটা একটু তলায় ভালো করে নেড়ে দিতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। দেখুন এগুলো গোটা গোটাই আছে, ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে মিশিয়ে নামিয়ে নেব।